বুঝলি রতন, মুরাব্বায় একবার না দুইবার না, ব্যাক টু ব্যাক তিন তিনবার চেয়ারম্যান ইলেকশন করে ধরা খেলো ওই সুমির বাপের কাছে। মোর মানিজ্য তার কিছু নাই, সবকিছু ধুলোয় মিশিয়া কর্দমাক তো রোড হয়ে গেছে। মুই এলাকার ভিতর মুখ দেখাইতে পারি না। তুই কি বল, এটা কি মোর লোকে যায়? মুই সুমির লোকে ভালো করে ওষা গলা কথা পর্যন্ত বলতে পারি না। এই মোর কি মনে হয় জানো, মোর আব্বাই একটা বলদ, একটা লাইসেন্সধারী গাছ বলদ। এই তুই কোন দিকে তাকাই রয়েছে রতন? কি সুজন, তুই সোনা বন্ধুর গান গাইয়ে গাইয়া তুমি ওখানে কি করতে আসিলে? মোর কালাই রে, ঘাস খাওয়াইতে আসি। হার রাইত কিছু খায় নাই তো, খালি ম্যা ম্যা করে। মৌ গো মতো ওর তো প্যাট আছে, তাই না? ওর তো খিদা লাগে। এ বেটা, এইটার নাম কালাই? হয় ওই একদম কালা কুচকুচা তো, তাই মুই ওর নাম রাখছি কালাই। ওরা দুইজন বন্ধু। বাহ, চমৎকার, অসাধারণ বন্ধুত্ব। তো তুমি তোমার বন্ধুকে যে কোলে নিয়ে রাখছো, তোমার বন্ধু যদি কুটুস করে মুইতে দেয়, হেকেলে তো তুমি ভিজে যাবা বন্ধু। তুমি একটা কাজ করো, তুমি কালাইকে একটা কালা ডায়াপার পরাই দাও। হেকেলে যখন কালাই মুইতে দেবে, তোমার শরীর আর ভেজবে না। খালা বলদের ঘরের বলদ, তুই নিজে একটা ছাগল, তুই বন্ধুত্ব করছো আরেকটা ছাগলের সাথে। এ বেটা, এই তোর আর কিছু কবি? মোর অনেক কাম আছে, মোর জম্মের খিদা লাগছে। মুই ওরে ঘাস খাওয়াইয়া মুই বাড়িতে যাই, ভাত খামু আনে। তা বন্ধু, এই যে পুহুরটা দেখতে আসো, পুহুরটা কি সুন্দর না? হয় এ পুর দেহুম না কে, মুই ছোটবেলায় এই পুরে কত ডুবান ডুবাইছি, তো এমন হুঁসি এই পুরে না, এই পানি কামড়ায়। বন্ধু, এই যে পুহুরটা দেখতে আসো, মোরা ভাবতে আসি এখানে একটা সাঁতার প্রতিযোগিতা দেব। তবে এই পুহুরে কি পরিমাণ গভীরতা সেটা একটু মাইপা দেখতে হইবে। তুমি একটা কাজ করো বন্ধু, তুমি টুক করে পুহুরের ভিতরে নামো, নামিয়ে পুহুরের গভীরতাটা মাইপা দেখো। কোনো চিন্তা নাই, তোমার জন্য যাবতীয় সকল প্রকার খাবারের ব্যবস্থা আছে। তুমি জোলা বইরিয়া খাবা আর পুকুরে টুক করিয়া ডুব দিয়ে আসবা। কি বন্ধু, রাজি? কয়টা ডুব দেবো? গোড়া পঞ্চাশে দিলে তো? হ্যাঁ, গোড়া পঞ্চাশে দিলে হইবে। হয় হইবে হইবে, তুমি যদি না পারো গোটা বিশেক ডুব দিলেও কোনো সমস্যা নাই। মুই ডুব দিতে রাজি আছি, মুই ডুব দিতে ভালোই লাগে। তাহলে রতন, তুই ছাগলটা সরি কালাইকে তোর কাছে যত্ন করে রাখ, আর সুজন বন্ধু তুমি পুকুরে দিয়ে টুপ করে ডুব দিয়ে চললে আসো, কোনো সমস্যা নাই। পর্যাপ্ত পরিমাণে খাওন আছে, তোমার যদি এই খাওনেও না হয় ট্রাক ভর্তি করিয়া খাওন নিয়ে আসবো। যাও বন্ধু, তাহলে তুমি টুপ করে ডুব দিয়ে চললে আসো, আর পুকুরের গভীরতাটা আমরা একটু মাইপে দেখি। হ্যাঁ, মুই আগে খাওন খায় নামতে পারলে মোর গায়ে এক্সট্রা এনার্জি আয়া পড়তো। ওরে বলো তো, এটা এলার্জি না, এনার্জি, পাওয়ার, শক্তি। যাও, এই ভালো করে ধরিস। এই কালারে কিন্তু যত্নে রাখিস। রাখবে রাখবে রাখবে, তুমি টুক করে যে ডুবতে দিয়ে এসো বন্ধু। হ্যাঁ, জোলাভর্তি রুটি আর কলা রেডি আছে বন্ধু। সাউথ আমেরিকা, তারপর ইউরোপে বিভিন্ন আইডিয়াস কোল্যাবোরেট করে আমি চিন্তা করলাম যে কিভাবে আমরা একটা বাংলাদেশে ওই আইডিয়াটা ট্রান্সফার করে এখানে করতে পারি। সো ওইটা চিন্তা করে আসলে উই কন্ট্যাক্টেড আওয়ার হুজ দ্য ফাউন্ডার অফ গ্রেস স্টুডিও।
So thank you, Gray Studio, for this beautiful home. তুই আমার এলাকায় আইসা, তুই আমারে শীষ দাস। হ্যাঁ, তোর সাহস কত বার বাজা, এখন শীষ বাজা, তুই এখন শীষ বাজাবি। তুই শীষ বাজা যদি আমার ইমপ্রেস না করতে পারিস, তোর টেংরি টুংরি আমি ভাইঙ্গা ফেলামু, তোর তোর মিটার নষ্ট করে মোর হাতে দিয়ে তুই ইট শীষ বাজাম কামলে, ইট তোর মুখের মধ্যে ঢুকায় তারপর তুই শীষ বাজাবি। বাজা শীষ বাজা আর শীষ বাজা, আর তো শীষই বাজাতে পারে না, কোনো শব্দই যায় না। সিনেমা দেখা হচ্ছে সালমান খানের সিনেমা দেখা মানুষ কেমনে শীষ দেয়, হুম এমনি শীষ দেয়, দে শীষ দে বাজা, ইট মুখের মধ্যে ইট দিয়ে কেউ শীষ বাজাই দারে, আবার কত কত তুই শীষ বাজা বাজা শীষ বাজা। ও তোমার এলাকায় আসতে গিয়া এলাকা মোর রূপের অত্যাচার করতেছো, মোর এলাকায় যাইও। আবার কথা কও, থ্রেট মারতেছে তোর এলাকায় গেলে তুই কি করবি, অত্যাচার করবি তুই? বান্ধবী এত কথা কিসে, নে লাঠিটা নে, উত্তম মতম দে কথাগুলো, পা উঠা উঠা পা উঠা, চিজ বাজা যতক্ষণ তোর আল্লাহ মিমার সাই মার সাই, আর কই তামলা আর জীবন তো বলা ওরে বাপ কি দাও ওরে মুই, আর কই তামলা আর কই তামলা, ও মার গো মুই, আর কই তামলা মুই কামলা মোরে মাফ করে দাও, জীবনে আরে চিকাম করব না জীবনে। কিরে ডুব দাও, ডুব দাও তুই, ওরে পানিতে কেন আইছে? সুমি কেমন আছো তুমি? এই ওট ওট উপরে আয়, এই তোরা নামাইছো সরে পানিতে, অর্ডারে ভিগে ওরে কাডা নামাইছো, তুই নামাইছো মুই নামাইতে যাম কোন দুঃখে, মোরে কি পাগলা কুত্তে কামড়াইছ? এ বেটা এই ওর কেলা রুটি কো, এ তোরা মোর কেলা রুটি খায় লাইছ, এ মোরে আবার তোরা ঠকাইছ, এ কও কি তোর কেলা রুটি মোরা খাইতে যাইব কোন দুঃখে, দেখলে পুহুরের ভিতরে ডুববেছো, তোর কালাই তোর কালাই তোর কেলা রুটি এই ভালো হইছে তো। এবারে তোরা কিন্তু কামটা ভালো করলি না, তোরা মোরে কেলা রুটি লোভ দে, তোরা মোরে এই পচা পানিতে নামাইছ, আর এমন মিথ্যা কথা কইতে আসছো। এই তোরা কি ওরে বলদ পাইছো, চল লগে এমন করস কেন তোরা? আরে আবার নতুন করে বলদ পাওনের কি আছে, ও তো বলদই না, হলে এই সামান্য একটু কেলা রুটি লোভে এই পচা পানির মধ্যে কেউ নামে। কথা সত্য, তোরা যদি মুই নামতে কইতে নামবি কে মোরে কি টাকপো হে সালে, বন্ধু আরেকটা ডুব দিয়ে আসবে নাকি, কেলা রুটি তো আরো আছে অল্প, মেজাজ খারাপ করবি না, তোরা যা আমার মেজাজ খারাপ আছে কিন্তু, যা আমার চোখের সামনে দিয়ে যা, চললে যা রতন সুমির মাথা গরম হয়ে গেছে ভস্ম হয়ে যেতে পারো, মোরে বাসা মোরে বাসা, বন্ধু ছাগল দিয়ে যা ওইটারও ডুব দেওয়া, কেলা রুটি আরেকটা পাবি আনে। গ্রামের মানুষ যে তোরে বলদ কয় এটা সত্যি, তুই আসলে একটা রাম ছাগল, তোর কোনো কাণ্ড জ্ঞানই নাই, যে যা কয় তুই তার কথা শুনস, তুই রুটি কলা লাগা পানির মধ্যে নামছস, ময়লা পানির মধ্যে। এ তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, মুই আর পারতে আছি না, মোর খাউজানি মোর সুলকানির সোরে, মুই আর কাপড় সবর খুইলা লাম, তুমি তাড়াতাড়ি যাও, তুই থাক তোর খাউজানি নি আমি গেলাম, এই খারা থাক তোর তাসস কান, তুই তুই মোর হাত ধরবি না কয় দিলাম, যা বাড়ি যা, তোর বাড়ি যাই তো কইছিনা আমি, আমি যদি যাই খালাম মা সহ কিন্তু তোরে পিটাবো, যাইতেস ভাবছিলাম, এ তুই ডুবাইছো কা, তোর না মুই নাওরছি ডুবাইতে, তুই আবারও ডুবাইছো, ও মা তুমি কি কইতে আছো, মুই তো ডুবাই নাই। তুই ডুবাও নাই তাহলে বিদ্যে কেমনে, মোর লগে মজা নেও, এ ওইস্কি ওইস্কি না, মোর লগে মজা লও, মোর লগে মজা লও, মোর লগে মজা লইতি আছো না, বাহ 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 বাহ, এ ভর দুপুর বেলায় মায়ার পোলাই মিললে কি কানামাসি খেলতে আসে নাই, কে কাকে শুইতে পারছে না, হয় মুই আর মোর পোলায়
জাতীয় কানামাসি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে আসিলাম। খালাম্মা, মুই কি গ্রামের লোকজনদেরকে আগাম টিকিট কেটে রাখতে কমু নাকি? হ্যাঁ, হেইয়া আইডিয়া কলাম খারাপ না মনুগাজি, তাই তুমি এই কামটা কয়দিন পরে হরো, হে মোরা কমুয়ালে। হেইয়া না হই বললেন খালাম্মা, কিন্তু আপনি গো ধারে যে মোরা যে টাহাগুলা পামু টাহাগুলা তো দিলেন না, সাসাই মরিয়ে গেছে, আল্লাহ মুরব্বীর ব্যস্ত নসিব করুক। মগো টাহাগুলান যদি না দেন ওই লোকের তো ব্যস্ত নসিব হইবে না, ব্যস্তের দুয়ার তোমার যাইয়া টুক করে আটকাই যাবে। ভালো করে বলতে আসি খালাম্মা, মগো টাহাগুলান ফেরত দিয়ে দেন। মোরা ব্যক্তি মিললে তো সাসার বইনের বিয়ের সময় তাহার গাছ লাগাইছিলাম, ওই গাছের তো টাহার বাচ্চা দেশে, ওই টেহাগুলার মগোর দ্বারা আসে নাই। খালাম্মা ভালো করে বলতে আসি, মগো টাহাগুলা দিয়ে দেন। আর আপনাগর যে কানামাসির সার্কাস, ওই সার্কাস দেখতে হইলে তো কি টিকিট কাটা লাগবে, একেলে টাহা লাগবে না, জলদি টাহার ব্যবস্থা করেন, নইলে এটার ফলাফল কিন্তু ভালো হইবে না। এ রতন, টাহাগুলার কথা বললে দিস। খালাম্মা, মুই কিন্তু দুইটা টিকিট কাটবো খালাম্মা, একটা মোরলেগা আর মোর একটা পেন গেলে। মোরলেগা পরে বাদ দাও, আগে টাহাগুলা লওয়ার ব্যবস্থা করো। খালাম্মা ভালো করে শেষবারের মতো বলতে আসি, টাহাগুলা কইলাম ব্যবস্থা করে দিয়েন, মগো টাহা না পাইলে বড় ধরনের সমস্যা হয়ে যাবে কিন্তু। বললে গেলাম তো টিকিট কাটার শখ উঠছে না, টাহাগুলা দেতে হইবে টাহাগুলা তাদেরকে। এরা ভালো মানুষ না, ও টাহা তুমি দিয়া দাও, ওরা মোরে পুরে নামাইয়া মোরে কেলা রুটি দেয় নাই। বজান কেলা রুটি বোঝো, এ জীবন বোঝো না, তোর মারে বোঝো না, এ বলো তুই চালা কবি কবে, তোর মার কি চাহার গাছ আছে যে গাছ জাকি দিলে চাহা পড়বে, জীবন কিচ্ছু বুঝবি না, হেয়া কবে বুঝবি, বলো দি থাকবি। মা তুমি কাইন্দ না, মোর কেলা রুটি দরকার নাই। কেলা রুটি? মুই কি কেলা রুটির লিগা কান্দি? আরে বাজান তুই চালা কবি কবে, তুই চালা কবি কবে বাজান, তুই চালা কবি কবে। আচ্ছা শোনো, কালকে যেহেতু আমাদের গ্রামে হাডুডু খেলা আছে, তো রহিম মাঝির বিচারটা পরশু দিন করি, কারণ কালকে তো একটু ব্যস্ততা থাকবে। কি বলো রাজ্জাক? ও বসো মনু, রতন বসো। কাকা আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর খেলাধুলার কি অবস্থা? কোনো সমস্যা নাই, মোদের দুই দলই রেডি আছে, সবার সাথে কথাবার্তা বলছি, আগামীকালকে সব কিছু সুশৃঙ্খলভাবেই হয়ে যাবে ইনশাল্লাহ। খুব ভালো করেছো, তোমরা তো জানো এই গ্রামের একটা ঐতিহ্য আছে হাডুডু খেলা নিয়ে, তাছাড়া বহুদিন পরে এই গ্রামে হাডুডু খেলা হচ্ছে, তো তোমরা আজকেই এই অঞ্চলে মাইকিং করে দাও, বলবে আমার মৃত বাবা সুজাত আলী চেয়ারম্যান স্মৃতি উপলক্ষে এই হাডুডু খেলার আয়োজন, সেই সাথে দুই দলকেও জানিয়ে দেবে। রাজ্জাক, টেলিভিশন কি কেনা হয়েছে? হ্যাঁ, আমাদের 21টি টেলিভিশন কেনা হয়েছে, আর এর সাথে হচ্ছে রানার অফ যে ট্রফি এটাও কেনা হয়েছে। আজকে রাতে এবং আগামীকাল সকালে আমরা পুরো গ্রাম জুড়ে আমরা মাইকিং করে জানিয়ে দেব যে কালকে হাডুডু খেলা হতে যাচ্ছে। ভেরি গুড, তাহলে আয়োজনে কোনো কমতি যেন না থাকে, আগামীকাল বিকাল 4টায় এই খেলা অনুষ্ঠিত হবে, তোমরা তাহলে আজকে যাও, আগামীকাল আমি মাঠে যাব, আমার মেয়ে সুমিও মাঠে যাবে, আয়োজনে কোনো বিষয়ে কোনো ঘাটতি যেন না থাকে।
মা ও মা ও মা এই ধরো ধরো মোর গাটটা তো বেকা হয়ে যাইতে আছে এই কি এ এ সাবধান কর অমনু মা মুই জিততে গেছি চেয়ারম্যান সব যে হাডুডু খেলা আয়োজন করছিল না এই খেলায় মুই আর মোর দল জিততেই টেলিভিশন পাইছি ও মোর আল্লাহ এই এত বিরাট সুখবর কিন্তু অমন এই মোরা টেলিভিশন দিয়ে হরমু ডাকি তাহা দেখতে পারলো না কি সুজন অনেক খুশি হয়ে গেছো দেখতে আছি হ্যাঁ অত খুশি হয়ে লাভ নাই বোঝো নাই আর সাসি সাসাই তো মরে গিয়ে বাইসে গেছে আর আমার ঘরে ভালাই গেছে মহা বিপদে ওরে মোর আল্লাহ এ মনু তোমরা এত ডেলি ডেলি বিপদে পড়ো কা এই যে দাও না টেলিভিশন এখন একটু খুশি হও খুশি খুশি ওমু কেমন তারা সাসি আপনি বুঝের মানুষ হইয়া যদি অবুঝের মানুষের মতো কথা বলেন তাহলে তো হইল না যে সাসা মরে যাওয়ার আগে সাসার বইনের বিবাহের জন্য মোর বাপের দ্বারেতে দুনিয়া টাকা পয়সা লইয়ে গেছে এবং বলছে রাস্তার ধারে যে জমি আছিল ওই জমি মগর নামে লেখকে দেবে এন্ড সাসা তো গেছে মইরিয়া সাসা মইরিয়া মগরে এক বিপদের ভিতরে ফালাই দিয়ে গেছে অমীমাংসিত বিপদ এন্ড বারবার বলা হইছে যে সাসার পক্ষ থেকে সুজন মগরে জমিটা বুঝাই দেবে কিন্তু আপনারা মা আর পোলাই মিল্লা মগরে বারবার খালি ঘুরাইতে আছেন এই কামটা কইলে আমি একদম ভালো হইতে আছে না সাসি সম্পদ টুকুই মগ একমাত্র সম্বল এই এক টুকরা জমি শুধু শুধু ওই জমির পেছনে কেন লাগছো হ্যাঁ এই তোমরা কি মানু সাসি এমনি আর আউফাও কথা কইয়া মাথাটা আর গরম করেন না মাথা কিন্তু এমনি কি 420 হয়ে রইছে বেশি ঝামেলা করলে কিন্তু হ্যাঁ স্যার কিন্তু কি কি করবি এ মারবি গায়ে আর তলবা তলো দেই এই হিং এই মনু তোরে ভালোয় ভালোয় কইতে আসি মোর মার লগে সাবধানে কথা কইস কি এর আগেও কিন্তু মোর মায়ের লগে দুর্ব্যবহার করছো কি রে তোর মতো বল তুই তুই মোর পাঞ্জাবির কলারে ধরছো এ তুই জানো না মুই কেডা মুই কার পোলা তুই জানো না সাসি আপনার পোলার কাহিনী দেখছেন আপনি এই স্যার এই তুই কথা বলো কেন তুই চুপ করে থাকবা এ হনো মনু তোমরা এখন যাও দেই মুই এই সব ব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলবার নে যাও যাও সুজন তুই বলটা কিন্তু ভালো সালা হয়ে গেছো তোর মতো বলদারে কেমনে মাইন্দার কাছে ঠাইল দিয়ে বাইরে ঠিক করতে হয় হ্যাঁ মোর জানা আছে আর সাসি আপনার পোলারে সামলান আপনার পোলা কইলাম বাইরে গেছে চল তুমি কাইন্দো না ওর কান্দন সারা আর কি আছে তোর আব্বাই যে তোরে থুইয়ে চললে গেছে মুই এতটা বছর সংসারটা চালাইতে আছি কেমন দাদা হ্যাঁ হেইয়া কি খোঁজ খবর রাও এই সংসারটা কেমনে চলে তুই কবে চালাগবি তুই কি সারা জীবন বলত থাকি যাবি তোর সামনে মাইছে তোর মারে অপমান করিয়ে চললে যায় মোর সামনে মোর বোলারে কয় মারবো এইও কি মুই সহ্য করতে আরি মা মুই এখন তে কাম কইরা সংসার চালামু এই রাত্রিবেলা কি বিষয় আমার বাড়িতে হঠাৎ করে আসলেন ওস কি মন্ডল গাজীর পোলা মনু গাজী আছে না হেই প্রত্যেক দিন মোর বাড়ির উপর আইয়া মোরে আমকি দামকি দেয় বিভিন্ন ধরনের বাজে ব্যবহার কইরে যায় ।
এবার একটু থামেন, ডাইনামামে কেডা আইতেছে আর কেডা যাইতেছে কোনো কিছুই তো খেয়াল নাই আপনার। এত কষ্ট করে কি হইব, মানুষ তো দুইজন। এই যে লো নাও বিস্কুট আর পানি খাও। ওকে, তুমি এনে কি করতে আসো? গ্রামের কেউ দেখা লাইলে তোমার আব্বার কাছে গিয়ে মোর নামে বিচার দিব। আর মুই বেন্যাকালে প্যাট বইরা পান্তাবাদ খাই আইছি, মোর কোনো সমস্যা নাই। আর তাছাড়া আইসকার মধ্যে এই ব্যাবাক মাটি মোর কাটটা দিতে হইব, নাইলে মা মোর মাহাজন মোরে বকবে। এত মাটি কাটটা তুমি কি করবা? ওই বাঁধ বাঁধতে হইবে। বাঁধ ভরাট করবি? তুই এক লাখ কেমনে এই কাম করবি? আর তোর এই কাম করার দায়িত্ব কেটা দিছে হুনি? কে আর কইছে? ওই যে মগো সুমন ব্যাপারি আছে না, এই যে যার গ্যার আছে, হে মোরে কইছে এ আমি যদি পুরো মাটি কাটটা দিতে পারি মোরে দুধ কেলা দিয়ে ভাত খাওয়াইবে আর মোরে 100 টাকা দেবে। মোর তো কেউ কাম দেয় না, কাম না দিলে মুই খামু কি, মোর মায় খাইব কি? মানে তুই সারা জীবনের বলদি থাকবি? তুই কিছু কোনো চালাক হবি না, যে যা কইবে ওইরকম শুনতে হইব তোর। 100 টাকার জন্য মানুষ এত কষ্ট করে? হ্যাঁ, বাঁধের এত কাছে থেকে মাটি কাটলে হইব? মাটি তো কাটতে হইব বাঁধের থেকে অনেক দূরে। শক্ত মাটি কাইটটা ঝুড়িতে করে মাথায় করে নিয়ে বাঁধে দিলে তখন তোর 100 টাকা হালাল হইব। আর 100 টাকা কত কঠিন জিনিস না ইনকাম করা, আর এইটুক মাটি কাটলে হইব হালাল? হে, তুমি তো এটা ভালো কথা কইছ, এটা তো মুই আগে ভাবি নাই। আচ্ছা ঠিক আছে, মুই যাইতে আসি। আরে বলদ বলদি থাকবি সারা জীবন, জীবনে চালাক হবি না। কি আমার উপর কি রাগ করলো নাকি? এ সুমি, দেখ দোস্ত একটা কথা বলি, আমার মনে হয় কি সুজন ভাইকে যে সবাই বলে যে সে বোকা সে বলদ, আমার মনে হয় না সুজন ভাই বোকা বা বলদ। কেন, তোর কি মনে হয় ভান ধরে? না, ও ভান ধরে না, ওর আমি ছোটবেলার থেকেই চিনি, ওই রকমই। আচ্ছা তুই যে ওকে ভালোবাসিস সেটা তো ওরে বললেই পারিস। কি বলদ যে এটা বলা যায়? বাদ দে। এই যে প্রাণ ভোমরারা, হাউ আর ইউ? কি করতে আসছো তোমরা এখানে? হ্যাঁ, আপনি এই সময় এখানে কেন? কাকু আছে নাকি বাসায়? কাকুকে তো দেখতে পারতে আসছি না কোথাও। না, সে বাসায় নাই। কাকু যেহেতু নাই সমস্যা নাই, তুমি তো আসো, তোমার সাথে কথাবার্তা বলবো, কিছুক্ষণ আলাপ আলোচনা করবো। প্রিয় সুমি, কেমন আছো তুমি? তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো থাকি না আমি। এই যে দেখেন মনু ভাই, আপনি যে এখানে এসে রসের আলাপ পারতেছেন না, আপনি তো চেনেন, মুই যদি বিগড়েই যাই তা কি হয়? তুমি কি করতে পারি বোঝেন? তুমি আর কি করতে পারো, তুমি যা করতে পারো কইরো, কিন্তু আগে মোরে একটা বিষয় পরিষ্কার করো, প্রস্তাব যে দিছিলাম সেই প্রস্তাবের বিষয়ে কি কোনো রেজাল্ট আসছে এখনো? আপনার কথা শেষ হইছে? কি করে যে বুঝাবো তোমারে মোর মনের কথা, এই বুকের ভেতর জমে আছে আমাদের হাজারো ভালোবাসার কথা। আপনারা কি পেছাল বন্ধ করবেন নাকি বাড়ি দিয়ে মাথা ফাটা ফেলবো? সে কি কথা বন্ধু, চলো যাই মোরের দোকানে গিয়া ঠান্ডা পানি খাই। দেখেন মনু ভাই, আপনি জ্বালায় না তো আপনি যান, আব্বা তো নাই, আব্বা যখন আইব বাড়িতে তখন আপনি আপনার কাম সাইরেন যান। আর আপনার একটা কথা কইছি না, এই যে সব অজুহাত মজুহাত দেখাই আপনি আমার পিছ পিছ ঘুরবেন না। ঠিক আছে তাহলে যাই, তবে যাওয়ার আগে একটা কথা, মুই বারবার আসিব ফিরে, কারণ মোর এই পৃথিবী যে শুধুমাত্র তোমাকেই ঘিরে। আর সুমি, তুমি রাগ করলে তোমাকে এক শের খারাপ লাগে, তুমি সুইট করে একটা হাসি দেবা। আচ্ছা সমস্যা নাই, কাকু যেহেতু নাই সন্ধ্যাবেলা আমি আবার আসবো, এখন চলে গেলাম। রতন চল, তাহলে কি পেয়ারা খাসো না? খাও তাইলে। হ্যাঁ সুমি, সুমি, ওই সুমি, সুজন এত রাতে হেনে কেন তুই? আব্বাই উঠার আগে তুই হেনে থেকে যা। তুমি কি মোর উপরে এখনো রাগ করে আছো? মুই তোমার রাগ ভাঙিতে আসছি। আমি দিনের বেলায় তোর লগে দেখা করুন যা। তাহলে মিষ্টি করে একটা 80 দাও, বুঝলে যেতে আস।
কিরে তোরা কি করো? কিছু করতে আসছি না। সুমি, এত রাতে কি করতে আসো তুমি? মনু ভাই, চাচা, ও চাচা, চাচা, ও শেরনান চাচা, চাচা কই আমনে? কি বাবা সুজন, এত রাইতে তুমি এখানে? হয়েছে কি কাকু, সুমি মোর উপরে রাগ করছে, মুই এই কারণে ওর রাগটা ভাঙাইতে আইছি। তাই বলে এত রাতে রাগ ভাঙাতে আসবে? তুমি চলে যাও, কালকে সকালে এসো। আয় সুমি, তুমি ঘরে যাও। আপনি দেখছেন ঘটনাটা কি ঘটছে? সুজন বলদাটা এত রাতে এখানে আসছে, আর সুমি আইসা তার সাথে কথাবার্তা বলতেছে, আপনি দেখেন নাই কিছু? তুমি তো শুনলেই যে রাগ ভাঙাতে রাতে এখানে এসেছে। রাগ ভাঙানোর জন্য এত রাত্রে আসতে হয় চাচা? বিষয়টা মোটেও চাচা সুবিধার না। তুমি কি বলতে চাচ্ছ চাচা? সুমির জেমেলে শিকড়টা বাড়তে আছে, শিকড় যদি বাড়তে বাড়তে রাস্তার ধারে চলে যায় তখন কিন্তু মানুষ যদি টানাটা নিবে চাচা। সুমিকে কে কি বলে কে কি করে সবই আবার কানে আসে, এইসব বিষয় নিয়ে তোমার বেশি মাথা ঘামাতে হবে না। চাচা আব্বাই তো সবকিছু বলছে, কিন্তু তারপরে আপনি যদি দায়িত্ব নিয়ে মোরা সুমির বিষয়টা একটু দেখতেন তাহলে খুব ভালো হইতো চাচা। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি ভেবে দেখবো, তোমরা এখন যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি চল। একমাত্র মাইয়া, তোমার কাজ করার লাগে দুনিয়ার মানুষ আছে। তুই যে বল, তুই আমার কথার মানে জীবনও বুঝবি না। আচ্ছা শোন না, তুই কখনো শাবনুর পূর্ণিমার স্বপ্নে দেখছিস? ও আল্লাহ ওমর খোদা, এ কি কইতে আছো তুমি? একরে তো মুই স্বপ্ন দে উমকে, একরে তো মুই দক্ষিণ পাড়ায় যায়া দেই। কি দক্ষিণ পাড়ায়? হয় মানে শাবনুর পূর্ণিমা দক্ষিণ পাড়ায় ছিল? কবে? আমি তো তোর কথা আগামাথা কিছু বুঝতাছি না। ওমর খোদা, তুমি তো মোর চাইতেও বলদ, গাছ বলদ। মুই প্রত্যেক শুক্রবার দুপুরে ওই সোয়াগবাইয়ের দোকানে যাইয়া মুই শাবনুর আপা আর ওই যে পূর্ণিমা আপার ছবি দেই। হায় রে ছাগল, তুই যে বলদ বলদই থেকে যাবি। হয় আচ্ছা যাই হোক, আমার মুরগিটা একটু ধর, আমি একটু সহাগীর লগে দেখা কইরা আসি। আচ্ছা আর শুন, কেউ যদি কোনো খাওন দিলে আবার মুরগিটা দিয়ে দিস না। এ তুমি কি কইতে আছো? মুরগি কি এত বলদ পাইছো যে মুই তোমার জিনিস অন্য কারো দিয়ে দিমু কলা উডির লাগা? মুই এতটা বলদ না। এ মুরগি তুমি কিছু খাইছো? তুমি কি মোর মতো রুটি কলা খাইবা? এ তুমি কিছু খাইবা? আমি তো বললাম সুমি আসলে তাকে আমি বুঝাই বলবো, আবার কান্না করিস? আহা থাম, এখন তুই যা, আমি সুমিকে বুঝাই বলবো, বললাম তো। এই দেখ তো মা, কেন সে কান্নাকাটি করতেছে? এতবার তাকে কান্নাকাটি করতে না বললাম, কিন্তু কিছুতেই সে কান্না থামাচ্ছে না। কি বল বাবা, কান্না করতেছে কেন? এই সুজন কি হয়েছে তোর?
আরে কান্না তো থামাবে, কি হয়েছে বল। মোরে তুমি মাফ করে দাও, মুই ভুল করে লাইছি। কি হয়েছে বল মিন্টু, মুই সাগরা করি নাই। মুই তোমার মুরগিটা আরে বলাইছি, মুই সাগরা করি নাই। মুরগিটা এমন দর্দেছে মুই আর খুঁজে পাই নাই, মুই অনেক চেষ্টা করছি। তুই না সত্যি একটা বলত, কান্না থামা বলছি, কান্না থামা। তো মুরগি হারাইছে কি হয়েছে, এই জন্য এরকম কান্না করে মানুষ? অনেক রাত হয়েছে, যা বাড়ি যা। সত্যি যাবো? হ্যাঁ সত্যি সত্যি যাবি। একটা পাগল ছেলে রাজাক। বাবা যান এই কালাই রে, এই আড়ে লইয়া বেচে দাও দেই। এই সারা রাত একসের মোড়ে জ্বালায়, খায় না দায় না কিচ্ছু না, ম্যা 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 করে। এই যন্ত্রণা মোর দ্বারে আর ভালো লাগে না। হিমা ইয়ে তুমি কি কইতে আসো, মোর কালাই রে মোরা কত যত্ন করে পালছি। কালাই মোর বন্ধু, কালাই মোর দুঃখ সুখ বোঝে। মুই কালাইয়ের লই কথা কই, কালাই মোর কর্জার টুকরা, ওরে আমি ব্যস্ত রুম না মা। কালাই তোর দুঃখ বোঝে, তোর মা বোঝে না। না আজকে আটবার আছে বুঝছো, বিকালে যাইয়ে কালাইরে বেচে দাও। ওমা কালাইরে না বেচলে হয় না, কালাই তো একটা ছাগল পানি। দুনিয়াতে কত প্রিয় মানুষ আছে, কত প্রিয় জিনিস আছে, চাইলেও মোরা হারা জীবন দারে কাছে রাখতে পারি না। হেয়া নিয়মই নাই, হেয়া তো একটা ছাগল। যা আজকে বিকাল আটবার আছে, বিকালে লইয়ে বেচে দাও। আচ্ছা মা, মোর কালাই রে বেচছো তুমি কি করবা? তোরে বিয়ে করামু, তোর বউর জন্য শাড়ি কিনমু, বুঝছো? আমার বিয়া লাগবো না, মোর কালাই রে লাগবো। বাবা মন খারাপ করিস না, মোরা আরেকটা কালাই কিনবো আনে, বুঝছো? ওই অল্লাহ কথা কইছে খারাই খারাই। তুই সবকিছু ঠিক করবি তুই না আমার বন্ধু, তোরা রাখছি কিসের জন্য? তুই সবকিছু ঠিক করবি। এ সুজন দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাইতে আসো তুই? মোর কালাই রে লয়ে আমি হাটে ব্যস্ত যাইতে আসি। বলো কি, কালাই না তোর বন্ধু? এ বেড়া বন্ধুরে কেউ বেচছে দে? হয় কালাই সারা রাত খালি ম্যা ম্যা করে, কিছু খায় না, তাই মোর মায় কইছে ওরে হাটে লয়ে বেচতে দিয়ে আইতে। আরে বলদের বলদ, তোর ছাগল তো শিক্ষিত হয়ে যেতে আছে, এটা তো ডিজিটাল যুগ, ডিজিটাল যুগের সাথে তাল মিলাইয়া এটা হয়ে গেছে ডিজিটাল ছাগল। এই জন্যই সারা রাত কি বললি ম্যামে করতে আছে না, তো বাংলা মাসের নাম পড়া বাপ, এখন তো ইংরেজি মাসের নাম পড়তে আছে, এই জন্যই বলতে আছে ম্যা ম্যা। বোঝো নাই তুই? হ্যাঁ বেটা ওই মুই নিজেই তো লেপরা জানি না, মোর ছাগল লেপরা জানবো কেমনে? মোর ছাগল কি স্কুলে গেছে? তাহলে চিন্তা করে দেখ, তুই কোনো পড়ালেখা করো নাই কিন্তু তোর ছাগল ঠিক ওই রাতের আন্ধারে শিক্ষিত হয়ে দিতে আছে। এই মার্চের পরে কি এপ্রিল, এপ্রিলের পরে কি মে, এই যে ঠিক ধরছো। তুই বুঝতে পারছো, তোর ছাগল তো বাংলা মাসের নাম শিখতেছে না, তোর ছাগল শিখতেছে ইংলিশ মাসের নাম, এটা তো ইংলিশ মিডিয়ামের ছাত্র। হে বড়ে মুই তো এইভাবে চিন্তা করি নাই। তুই চিন্তা করবি কি, তোর মগজে তো ব্রেন বলতে কোনো জিনিস নাই, এক্সিস্ট করে না। এইবার মুই বুঝতে আসছি, তোরা মোরে আবার বলদ বানাইতে আসো। হ্যাঁ এই তুই বলো তোর ছাগলের দাম কত বলো? মুই দাম টাম কইতে পারুম না, হাটে জসিম কাকু আছে হে দাম কইবে এনে। ও তুই তাহলে ছাগলের অরিজিনাল গার্ডিয়ান না, তুই তাহলে ডুবলি গার্ডিয়ান। হ্যাঁ এই যতন তুই দেও দিয়ে ছাগলটার ওজন কত হইতে পারে? এ যে একটু পুরি ছাগলে আর ওজন আর কত হইবে বন্ধু, এত 5 কেজির বেশি কোনো ভাবেই হইবে না। এ ধর 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 বলো কি, এ তো শিশু ছাগল, এ ছাগল যদি মোরা কোনোভাবে কিনে লয়ে যাই মোদের নামে তো শিশু নির্যাতনের মামলা হইবে। এ বেড়া না, এই ছাগল কোনোভাবেই কেনা যাবে না, কি করা যাবে না? কেনা যাইবে না। ও ভাই হ্যাঁ সুজন, তুই ভাই তোর ছাগল তুই লয়ে যা, যা 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 ভাই যা। এ বেড়া এই রতন তুই মোর ছাগলের অপমান করতে আসো, মুই জানি
মোর ছাগলের ওজন তোসে বেশি হবে হাল আর পোয়ালা মোরে বলদ বানাইতে আছো এ সুজন দাঁড়া 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 তোর খোসের ভিতরে কি কাঁঠাল পাতাটা তো আছে কিনা খুঁজে দেখবা লগিরা মোর কাছে কাঁঠাল পাতা থাকবে কৃপার নে আরে বেটা খুঁজে দেখ থাকলে তুই নিজেও কিছু খা তোর শিক্ষিত ছাগলটারও কিছু খাওয়া মোর সময়টা খালি খালি নষ্ট করতে আছে আরে খুঁজে দেখ এই তোর সাসারে বলিস জসিম সাসারে যে ছাগলের সাথে তোকেও যদি বিক্রি করে দেয় ভালো দাম পাবে খরচ করছি বাকি 90টা আমার পকেটে আছিল এনে আর পর মোর 90টা মুই পাইতে আসি না এন মোর মারে গিয়া মুই কি কমু এই 90 টাকার জন্য তুই তোর এই হাল করে ফলাইছস মানে তুই তো বলদ বলদই থাকবি সারা জীবন মুই আছি বিপদে আর তুমি মরলে তামাশা করতে আসো আরে না মুই তো ভাবছি তুই তোর বোকার রাজ্য থেকে বাইরে আসবি তোর ব্যাগের মধ্যে কি ব্যাগে ব্যাগে মোর মাল লেগে একটা শাড়ি আনছি আর মোর লেগে একটা লুঙ্গি আর গামছা আনছি আর মোর লেগে কিছু আনছ নাই ও কি তুমি বরিশাল ভাষায় কথা কইতে আসছো হ্যাঁ তুমি মোরে অপমান করতেছো তুমি তো বরিশাল ভাষায় কথা কও না কই না তো এখন থেকে রেগুলার কমু বরিশাল কথা তা মোর লেগে কি আনছো কা মোর কাছে গরম গরম জিলাপি আছে তুমি চাইলে খাইতে আবার খামু তাই তোমার নিজের হাত দিয়ে যদি মোরে খাওয়াই দাও কি 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 কইতে আসছো মুই আরে আশ্চর্য তো তুই কি কোনো অন্যায় করতেছ দাও খাওয়াই দিতে কইছি খাওয়াই মুই কি কইতে আসছো মুই দেখ খাওয়াই দে আমি যে কল্পনা দেখতাম একটা বাসা নিয়ে এ বাসা আসার পরে কল্পনাটা আমার 100% পূরণ হয়ে গেছে আমরা আগে ফার্স্টে 3D একটা প্ল্যান রেডি করি একটা ক্লায়েন্ট যখন আসে সবগুলো একটা প্ল্যাটফর্মের আন্ডারে পেয়ে যায় বাবা আমাকে ডেকেছো হ্যাঁ মা কিছু বল বাবা হ্যাঁ তোকে তো একটা কথা বলতেই ডেকেছি দেখ মা তুই বড় হয়েছিস তুই তো জানিস মণ্ডল আমার সাথে 3 বার চেয়ারম্যান নির্বাচন করে হেরেছে তারপরও সে কিন্তু কখনো আমার ক্ষতি করেনি বরঞ্চ আমার প্রত্যেকটি কাজে সে সহযোগিতা করেছে তো আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার মণ্ডল গাজীর ছেলে মনু মণ্ডলের সাথে তোর বিয়ে দিব কি বললা বাবা বাবা এটা মানে কি বাবা তুমি নিজে নিজে আমার সিদ্ধান্ত নিয়ে নিলা আমার কাছে একবার জানতেও চাইলা না আমি কি চাই বাবা বাবা এখন কি সময় বলো আমার কেবল অনার্স শেষ করলাম আমি মাস্টার শেষ করব আমি ঢাকায় যাব বাবা আমার স্বপ্নগুলোও তো আছে তোর মা মারা যাওয়ার পর থেকে আমি তোর ভালো ছাড়া কখনো খারাপ কিছুই ভাবিনি মা আমি তো তোর মা আমি তোর বাবা তুই কি করে ভাবলি যে আমি তোর ভালো ছাড়া মন্দ চাইব কিন্তু বাবা আমি একটু তোমার সাথে কথা বলতে চাই তোমাকে কিচ্ছু বলতে হবে না তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না আমি কিচ্ছু জানি না একটা অস্বাভাবিক ছেলের পিছে ঘুরতে ঘুরতে নিজে অস্বাভাবিক হয়ে গেছে যেই ছেলেটা যাকে 100 টাকা দিলে ঠিকমতো গুনতে পারে না যে নিজের ভালো নিজে বোঝে না তার সাথে মিশে মিশে তুমি এত নিচে নামলে তুই একবারও ভাবলি না তার পরিবার আর আমার পরিবারের কত ডিফারেন্স তুই চেয়ারম্যানের একমাত্র কন্যা তুমি আমার মান সম্মান সব কিছু ধুলায় মিটিয়ে দিতে চাচ্ছ এটা ঠিক না যা করছো করছো তুমি আর এগুলা চিন্তাও করো না তার থেকে বরঞ্চ তুমি বিয়ের জন্য প্রস্তুত হও
কি তুমি কোন আইছো ও স্কি মুজন খাই সাইজ দিয়ে কোন সাইজ দেই না খা খা তুই তো দুনিয়াতে আইছস খাওয়ার লই গই আগামী শুক্রবার চেয়ারম্যান বাড়িতে ধুমধাম করে বিয়ের আয়োজন হইব তোরে দাওয়াত দিয়ে গেলাম তুই একবারে কবজি ডুবায় খাই আসিস বাহ এটা তো খুব খুশির খবর মেলা দিন হইছে ওই ভালো মন্দ কিছু খাই নাই গরুর গোশত থাকবে না হয় ডাইলও তো থাকবে অনেক দিন হইছে মুই ডাল খাই নাই তুমি চেয়ারম্যান কাকুরে কোয়া দিও মোরে যেন গরুর গোশত বেশি করে যায় মনে থাকে জানো খাবি তো তুই আর কোনো কিছু খেয়াল আছে তোর কি হইতাছে কি হইয়া যাইতাছে শালা রাক্ষস একটা আল্লাহ আমি বলতে নিয়ে কি করবো আল্লাহ মনে তো হইতাছে তুমি বিন্নাল তো কিছু খাও নাই তাই মোর ঘরে পান্তা ভাত আছে তুমি কি দিমু এই থাক তুই তোর পান্তা ভাত দিয়া আচ্ছা ঠিক আছে তোমার খাইতে হবে না শোনো তুমি চেয়ারম্যান কাকুশ সবাইরে কইয়া দিও মোরে যেন গরু গোশতটা হাড্ডি সহ দেয় মুই মজা করে খামু ওকি ওকি ওই কি হচ্ছে ওর মারতেছে কি পারবে আমার ইচ্ছা আমি তোর মাথা ফাটাই দেবো তোর মাথার মধ্যে গোবর আছে নাকি কি কিলো আছে আমার বাপ ঠিকই কইছিল এরকম বলদের পিছনে পিছনে আমি এমনি এমনি সময় নষ্ট করতেছি আমার আব্বা আমার বিয়ে ঠিক করছে মন্ডল গাজীর ছেলে মনু গাজীর লগে আগামী শুক্রবার বিয়া আমি ওর সব কিছু কইছো সব কিছু হইন নাও চুপ করে রইছে খালি বিয়ার দাওয়াতটা খাইবে বইলা ও মুই বুঝি মোর পোলা একসের বল দেইয়া গামলা বইরে বইরে খাইবে এই জন্য শরম পাইতে আসো এই খবরদার বিয়ে কলম যাবি না ঠিক আছে যাইবে না মুই যামু না কে মুই সুমির বিয়ার গোস্ত খামু না মুই ওর বাড়িতে যামু গরুর গোস্ত খামু সব কিছু শোনার পরে ও কইতাছে ও বিয়ার দাওয়াত খাইবা হল তো হর বেটা কি ও জানে না কি জানবে ওই জোরে অনেক ভালোবাসি ও মোর আল্লাহ মাতারে তুই হরছু কি এ তুই জানো না মোর পোলা এক্সের বলদ এই প্রেম প্রীতি বসবে কি ঘর সংসার কিছু বোঝে বসবেটা কি এই আর বলবা না মানে খারাপ বলবে মই তোর ছোটবেলা থেকে ভালোবাসি চুপ 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 আস্তে শূন্য ফেলবে কেউ কেউ শুনলে মানে খারাপ বলবে এ কথা বলতে হয় না ওরা এক্সের গরিব এইয়া যদি তোমার বাপে হনে মগরে বাড়ি সারা করবে বুঝছো এ কথা আর বলবা না ঠিক আছে যাও চুপচাপ বাড়ি চলে যাও নতুন আর কোনো ঝামেলা বাঁধাইও না বুঝছো তোমার আব্বা এদের মাতারিও দি বলত এক্সের বলত তোর মতো বলদ রে হে ভালোবাস দেখ দোস্ত জীবন এমনই মানুষ তার পছন্দের জিনিস সহজে পায় না তুই যাকে ভালোবাসিস সে তো ভালোবাসা কি সেটাই বোঝে না একটা কথা মনে রাখবি ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসা ভালোবেসে বেঁধে যে রাখে আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করে সুহাগি সব কিছু ঠিক আছে তো বরপক্ষ খুব তাড়াতাড়ি চলে আসবে মারে সবাই এর জন্যই অপেক্ষা করতে হয় তুই মন খারাপ করিস না মা সুহাগি তুই আমার সাথে একটু আয় তো আরো মেহমান আছে ওর বাসার Oh,
গরিবের মধ্যে প্রেম ভালোবাসা বিয়ে এগুলি কিচ্ছু সম্ভব না। তুমি বিয়ে ফালাইয়া মগবাড়ি আসছো কেন? কেন আসছো? তোর বিয়ে না আজকে? খালা মামি, সুজনটা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। মুই বিয়া করবো না। এই বিয়াটা হইলে কি এমন ক্ষতি হইতো? মুই প্যাট বইরা গরুর গোশত দিয়া খাইতে পারতাম। তুই কি সারা জীবন বলদই থাকবি? কোনোদিন কি তোর একটু বুদ্ধি হইবে না? তুই কি বুঝবি না এত ভালোবাসি আমি তোরে? একটা মেয়ে বিয়ার আসর সাইনে চইলাইছে, আল্লাহ কি তোর একটু বুদ্ধি দিবে না কোনোদিন? এই বিয়ে যদি ভাঙে যায় তোমার আব্বাই আইসে মুখ খুন করে মাটির তলে গাড়বে। খালাম্মা আপনি একটু বুঝান সুজন রে, ও বুঝবে, বুঝাইলে বুঝবে। এত বছর হয়ে গেছে খালাম্মা কালো মরে গেছে, আপনি তো বিয়া বসেন নাই। এটাই তো ভালোবাসা, খাইয়া না থাকে খাওয়াটাই তো বড় কথা না। আগেই বলেছি তুই যাকে এত ভালোবাসিস সে তোকে কিচ্ছুই বোঝে না। তুই আমার মান সম্মান আর নষ্ট করিস না মা, তুই চল আমার। যাও মা, যাও 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 যাও। সোহাগীব, বন্ধু তুমি তো ভুল মানুষের হাত ধরিয়া টানাটানি করতেছো, ও তোমার ছুমি না। আরে ওইতে মোর সোহাগী সারো, আর হাত সারো, তুমি মনে হয় একটু বেশি টাল হয়ে গেছো। হ্যাঁ রতন, তোর ভাই তোর ভাই, তুই ছাড়া মরে কেউ আর বোঝে নাই। তোর একটু সুম্ম দিয়ে দে আয়। হে আল্লাহ, তুই তোর ভাই মনু, বাবা বাবা শান্ত হও দেই। এই তুই মদ খেয়ে আমার সাথে মাতলামি করতেছিস, তোর এত বড় সাহস? হ্যাঁ মুই মদ খাইছি, মুই মাতাল আম্মে কেডা ভাই, মুই তো মদ খেয়ে সান্দের দেশে যাইও কি মুই মাতলামি করি, মোর যা মন চাই মুই তাই করব। তোর মত একটা মদখোরের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আমার মেয়েকে আমি বলদের সাথে বিয়ে দিব, তবু তোর মত একজন মদখোরের সাথে আমার এই মেয়েকে বিয়ে দিব না। যা তুই তোর বাপকে যে বলিস। ওকে মুই গেলাম, মুই আর মোর বাপে আজকে বিয়ে করমু। মুই আম্মেরে বিয়ে করমু কাকা, মুই কাউরে দাওয়াত দিব না, আম্মে গর কাউরে দাওয়াত দিব না, মুই আর আম্মে আম্মে কবুল বলবেন। এই তোমাকে কাউরে দাওয়াত দিব না, আব্বা কবুল। সুমি বেস্ট অফ লাক, মুই বাপ্পারাজ হয়ে গেছি, বাপ্পারাজ, মুই বাপ্পারাজ হয়ে গেছি। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি একটা মাতাল ছেলের সাথে বিয়ে দিব না আমার মেয়েকে, আমি তোমার মতো একজন সহজ সরল ভালো মানুষের সাথেই বিয়ে দিতে চাই। আপনি কি রাজি আছেন? বাবা মারা যাওয়ার পরের থেকে আমি কোনোদিন তোর খারাপ চাই না, কোনোদিনই না ভাবি। আম্মা তুমি কি মোর গরিব সংসারে সুখে থাকতে পারবা? মোর বোকা শোকা ছেলের জন্য তোমার মতো একটা মাইয়া মুই চাইছিলাম কোদার দ্বারে, কোদা মোর ডাক হনছে। মুই চাইছিলাম যে এমন একটা মাইয়া যে মোর বোকা শোকা ছেলের মন থেকে ভালোবাসবে। আল্লাহ মোর বলদ পোলার দিকে মুখ ফিরা চাইছে যে তুমি মোর পোলার এত ভালোবাসো, তোমার সুখে থাকো। এই বোরে সামলাই রাইস কলাম, মুই বিয়া হরমু না, মুই গরু গোস্ত খাই নাই।
সারা জীবন গরুগুস্ত খায়। তাই মুই বিয়া করবো।